গাড়ি দাঁড়িয়ে কটা বাজে? সে কি এখনো বেরোয়নি নাকি? না না না, এ কি হচ্ছে? আমার তো সত্যি টেনশন হচ্ছে এবার। পিসিমা কোথায় গেছেন, কেন গেছেন, এখন এলেন না, রাত পেরিয়ে ভোর হয়ে গেল, এই কি বলুন তো? সুমিত, হ্যাঁ বলছি যে তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি আশ্রমে গিয়ে দাও। চললাম না সুমিতা। কেন? বলছিলাম যে যাওয়ার কোনো দরকার নেই। ব্যাপার বলো তো কোমল, তুমি সুমিতের আশ্রম যাওয়াটাকে আটকাচ্ছো কেন? না মানে এমনি। কোমল কোমল দেখো কি অবস্থা, দেখো মানে ওপরে ঘরে একদম বালিশ ঠালিশ একাকার করে দিয়েছে। মানে বালিশ পর্দা খাই কি? সব বালিশ ফেটে গেছে। হ্যাঁ সব বালিশ পর্দা ফাই হয়ে গেছে। দেখি তো বাবা, এই বালিশ পর্দা ফাই। চুপ না, এই চিড়ি পিছকো এদিকে আয়। বালিশ ছিঁড়েছিস কি করে? বালিশের শাস্তি। হ্যাঁ বালিশকে শাস্তি দিয়েছিস? দোষ করেছে। বালিশ দোষ করেছে? এই চিনি পিছকো, তোমরা তোমাদের দেরি হচ্ছে না, তোমরা স্কুলে যাও, যাও তোমরা তৈরি হয়ে নাও, যাও তৈরি হয়ে নাও। মল্লা, তুইও কি এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ভাই বলছি কি, কটা বাজে একটু বলা যাবে? 9:15। ও ধন্যবাদ। সকাল ঠিক 9টার সময় উনি রোজ বেরিয়ে যান আর ফেরেন রাত 8টার সময়। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, এটা হয়তো অন্য গাড়ি। আমি বেরোচ্ছি। ও তাড়াতাড়ি এসো কিন্তু, ওই যেরকম ফিরি রাত 8টায়। বাবা। হ্যাঁ বলো। তাহলে তুমি আমার জন্য কি আনবে? তোমার কি চাই বলো? আমি যা বলবো তুমি তা আনবে? আমার ছেলে আমার কাছে যা চাইবে তাই নিয়ে আসবে। তাহলে আজ তোমার যা পছন্দ তাই তুমি এনো। বল, রোজ রোজ বায়না করা কিন্তু উচিত না। আহা কাবেরি, ছেলে বাবার কাছে বায়না করবে না তো কার কাছে বায়না করবে বলো? হ্যাঁ আর ও তো ওর বাবাকে কোনদিন দেখেই নি, বাবার আদর কি সেটা তো জানেই না। তাছাড়া এই বয়সে আমি তো ছেলে পেয়েছি, বাপ ছেলেকে একটু আহ্লাদ করতে দাও না। আমি তোকে নিজের সন্তান বলি ভাবি, প্রথম সন্তান। নিয়ে আসো চলি, বাই। শোনো না, সাবধানে যাও। ওকে বাই বাই। লাঞ্চ খেয়ে নিও কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই খেয়ে। আমি কিন্তু ফোন করে খোঁজ নেব, ঠিক 1:30 সময় লাঞ্চ করে নেবে। তোমার আদি শিরোর ধার্য। ওকে সি ইউ। এই আমার স্বামী, একে আমি ভালোবাসতো, এতদিন এর ভালো যে আমি ঠাকুরকে বিরক্ত করে এসেছি। কি সুন্দর দেখতে, পোড়া কপাল, তাই অল্প বয়সে বিধবা হয়েছে। মা বাবা বেরিয়ে গেল গো। হ্যাঁ না, এদের কোনো ক্ষতি আমি হতে দেব না, যেভাবেই হোক হিমাদ্রি মল্লিকের আসল চেহারাটা আমি এদের সামনে আনবই আনবো। আগে শুনছেন, বাকি চাই বলছি, আপনি কি কাবেরী দিদি? হ্যাঁ তুমি কে? আমাকে মানুদা পাঠিয়েছে। মানুদা? হ্যাঁ
ওই যে আপনার এখানে কাজ করে? হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু তোমাকে কেন পাঠালো? ওই তো ওই হয়েছে, ও তিন দিন আসতে পারবে না, ওই জন্য ওর বদলে আমায় পাঠালো আপনার কাজগুলো করে দেবার জন্য। ওর বদলে তোমাকে পাঠালো? কই, আমাকে তো কিছু বলেনি। কি করে বলবে দিদি, হুট করে খবর এলো দেশ থেকে, চলে যেতে হলো, ওই জন্য আমায় বললো যাও কাজগুলো করে দাও। আপনি চিন্তা করবেন, আমি সব ঠিক করে দেবো। না না, তোমাকে আমি চিনি না জানি না, আমি এরকম অচেনা লোককে কি করে বাড়িতে কাজে লাগাবো। থাক থাক, আমি নিজেই সামলে নেবো ওই কটা দিন। দিদি না মানে আপনি কি কখনো পারেন এইসব কাজ? কি করা অভ্যেস আছে নাকি? আমার তো তাই মানদা বলছিল দিদির খুব কষ্ট হবে, দিদি এমন কাজ কখনো করেনি, তাই তো আমায় বললো যাও। হ্যাঁ আমি তাই এলাম। হ্যাঁ কোনো চিন্তা নেই, আমি সব ঠিকঠাক করে দেবো। তোমার নাম কি? আমার নাম মীরা। সর্বনাশ, এ আমি কি করলাম? ওকে রাজি করা থেকে ভুল করে নিজের আসল নামটাই বলে ফেললাম। তোমার নাম মীরা?